ভগবতে বাস দেবায় ওম নমো ভগবতে চরণারবিন্দম নমোয়মি বিষ্ণু পাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্য ভূষণ মুকুট মনে প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দিনমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনম বল্লবী বল্লবং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমুদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্ত নৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবড় যুগধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশব শৌচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গুষাড়ি করি চরণ গঙ্গ জাগাগতে বিঘ্ন নাশ অবিশিত গোসাই করি চরণ বন্ধ জাগা ঘতে বিঘ্ন নাশ অবিশিত পুরো আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধ জাগা ঘতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার বদলে নো মোর পঞ্চগাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছয়া ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস
राधा कृष्ण ने तो लीला करी ला प्रकार বৃন্দাবনের যুগল বজন কে বাজনি তো আমার ছয় গোসাই না জানালে কে বাজনি তো এই ছয় গোসাই যাবে তোজে কইলা বাস রাধা কৃষ্ণ নৃত্য লীলা করিলা প্রকাশ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার আনন্দে বলহরি যাদের মনে আনন্দ আছে তারাই কেবল হাত তুললেন আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না সংসারের সব জায়গাতেই নিরানন্দ কেবল নিত্য আনন্দ আছে সাধু সঙ্গে প্রেমধ্বনি কিংবা হরিধ্বনি করার সময় হাত তুলতে হয় কিন্তু কেন হাত তুলতে হয় আমরা সনাতনীরা অনেক সময় ধর্মের তত্ত্ব না জেনে ধর্ম প্রতিপালন করে থাকি যার কারণে দিন দিন সেই ধর্ম আচার অনুষ্ঠান প্রতিপালনে শ্রদ্ধা হ্রাস পাচ্ছে হরিধ্বনি প্রেমধ্বনি করার সময় প্রত্যেককেই হাত তুলতে হয় কেন তুলতে হয় কতটুকু হাত তুলতে হয় আমরা যারা হাত তুলেছি কেনই তুললাম আর যারা তুলিনি কেনই তুলিনি আর যারা তুলেছি কতটুকু হাত তুলতে হবে দেখুন পঞ্চতত্ত্বের মাঝে তিনজনই হাত তুলে আছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভু তিনজন হাত তুলে আছেন এ হাত তোলার মানে কি হ্যাঁ জানতে হবে আমাদেরকে হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা সেলেন্ডার করা আপনি যত অপরাধ করুন না কেন আপনি যদি সেলেন্ডার করেন তাহলে আপনার শাস্তির পরিমাণটা কমে যাবে আপনি যত সেলেন্ডার করুন না কেন সেই সেলেন্ডারের মাঝে যদি আপনার বিনয় থাকে আনুগত্যশীলতা থাকে শাস্তির পরিমাণ আরো কমে যাবে সন্তান যদি অপরাধ করে বাবার কাছে মায়ের কাছে সেই সন্তান যদি বাবার চরণে এসে আত্মসমর্পণ করে কেঁদে কেঁদে বলে বাবা আমি এমন কোনো আর কাজ করব না যে কাজ করার কারণে তোমার মাতা সমাজে নিচু হয়ে যায় আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমায় ক্ষমা করে দাও নিশ্চয় বাবার মনটা গলে যাবে মায়ের কাছে এসে যদি বলে আমি আর অপরাধ করব না এমন কাজ করব না যাতে তুমি কষ্ট পাও মায়ের মন নিশ্চয় গলে যাবে তেমনিভাবে আমরাও পরম পিতা ভগবান কৃষ্ণের সন্তান মাতৃ জটনী আমরা কথা দিয়ে এসেছি ভগবানের কাছে সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয় তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায় পরমাত্মা গুরুদেব রেশে দেখিবারে পায়
আমরা এই মনুষ্য জন্ম লাভের পূর্বে অনেক জুনি পরিভ্রমণ করেছি, কিন্তু কোন জুনিতেই ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই। কেবল মনুষ্য জন্মে আসার প্রারম্ভিকায় মাতৃগর্ভে সপ্তম মাসে ভগবান আমাদেরকে সাক্ষাৎ দিয়েছিলেন, অন্ধকার প্রকোষ্ঠে যখন আমরা ছিলাম। সেদিন কাতর স্বরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে তুমি আমাকে উদ্ধার করে আলোর জগতের সন্ধান দাও। ওই জায়গায় গিয়ে আমি তোমার সমস্ত আদেশ মেনে চলব, আমি তোমার সব কথাকে প্রতিপালন করব। কিন্তু এই সংসারে এসে আমরা সমস্ত কিছু ভুলে গেছি, আমার আমার করে করে সারাটা জীবন কাটিয়ে দিলাম, সবকিছুই আমার, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার চাকরি, সবকিছুই আমার। ভগবান মৃদু মৃদু হাসেন, সবকিছু যদি তোমার হয় তুমি কার? আমি তো নিজেই নিজের না, এই শরীরটাও আমার না। যে শরীরটাকে আমরা সারাটা জীবন মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখি, অন্তিমে এই শরীরটাও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই শরীরটাও থেকে যায়। আর আত্মা যে দেহের কিংবা শরীরের ভেতর, এটা চলে যায়, কি নিয়ে যায়? এই বাড়িটাও পড়ে থাকে, ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকে, চাকরি স্থল পড়ে থাকে, কি নিয়ে যায়? এই কাপড়টাও তো নিয়ে যায় না, সুচাগ্র পরিমাণ মৃত্তিকাও নিয়ে যায় না, যায় কেবল সৎকর্ম। আমার জীবনে আমি কি ভালো কর্ম করেছি, কি খারাপ কর্ম করেছি, এই কর্ম ফসল কেবল আমাদের সঙ্গে যায়। এই যে ভগবানকে কথা দিয়েছিলাম, আমি যা খাবো তোমায় দিয়ে খাবো, তোমার সমস্ত আইন মেনে চলবো, আমরা সব ভুলে গেছি অজ্ঞানতার বশবর্তী হয়ে। এই জন্য দিন শেষে অন্তত সন্ধ্যায় একটিবার এই দুটি হাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে মার্জনা চাওয়া উচিত, হে গোবিন্দ, তোমার একটা আদেশ তো প্রতিপালন করতে পারলাম না, সংসারে হেলায় হেলায় জীবনকে কাটিয়ে দিলাম, কৃপা করো যেন তোমার আদেশকে প্রতিপালন করতে পারি। এ হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এবার কতটুকু হাত তুলতে হবে আর হাত না তুললে কি হবে, আগে আমাদেরকে জানতে হবে যে হাত কেন দিয়েছেন ভগবান, পা কেন দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেন দিয়েছেন আমাদেরকে। হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, দশে পাঁচে মিলে সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। অন্তত সারাদিন যদি সময় নাও পাই, আমি সন্ধ্যায় সবাইকে নিয়ে একটু বসবো দরজার সামনে, মৃদঙ্গ যদি না পাওয়া যায়, ঝাঁস যদি না পাওয়া যায়, করতাল যদি না পাওয়া যায়, অন্তত হাতে তালি দিয়ে হলেও একটু কীর্তন করতে হবে। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। হাত দিয়েছেন ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবানের জন্য প্রসাদ রান্না করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণব গুরুদেবের সেবা করার জন্য। এই পা দিয়েছেন পাদারা ঘেটে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গের আয়োজন করা হবে সেই জায়গায় যাওয়ার জন্য। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, আমরা এই চোখ দ্বারা যত ভগবানকে দর্শন করব, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করব, আমাদের চোখ ত্রুটি মুক্ত হবে। এই কান দিয়েছেন ভগবানের কথাকে শ্রবণ করার জন্য, নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের গ্রাণ নেয়ার জন্য। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় লাগানোর জন্য আমাদেরকে দেয়া হয়েছে। একটিবার ভেবে দেখুন, রেলওয়ে স্টেশনের পাশে দাঁড়ালে দেখা যায় কতজনের হাত নেই, কতজনের পা নেই, তাহলে তাদের থেকে ভগবান নিশ্চয়ই আমাদেরকে ভালো রেখেছেন। এই দুটো হাত এখনো সচল আছে, এই পা দুটি এখনো সচল আছে, এখনো কান দ্বারা শুনতে পারি, এখনো চোখ দ্বারা আমরা দেখতে পারি, তাহলে তাদের থেকে নিশ্চয়ই ভগবান আমাদের ভালো রেখেছেন।
তাহলে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয় ভগবানের কাছে? ওই কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভগবত সেবায় নিবেদন করে। এই হাত সচল থাকার পরও যদি কেউ হাত না তুলে হরিধ্বনি করার সময়, ভগবান বলছেন পরবর্তী জন্মে আমি তাকে আর হাতই দেব না। এই পা থাকার পরও যদি কেউ হরিনাম করে নিত্য না করে, একটু হরিনাম করে নিত্য না করে, ভগবান আগামী জন্মে পা দেবে না। কিংবা এই জন্মেই প্যারালাইসিস করে রাখতে পারেন, যদি ভগবানের প্রদত্ত এই শরীরকে ভগবানের সেবায় না লাগায়। এবার কতটুকু হাত তুলতে হবে? আমরা অনেকে এইভাবে হাত তুলি হরিধ্বনি করার সময়, প্রেমধ্বনি করার সময় অনেকে এইভাবে, অনেকে এইভাবে, কিন্তু শাস্ত্র বলছেন হাত তুলতে হবে এইভাবে। দেখুন মহাপ্রভু দেখিয়ে দিলেন পূর্ণরূপে আত্মসমর্পণ। মহাভারতে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছে। দ্রৌপদী এক হাতে কাপড়কে সামলানোর চেষ্টা করছেন, আরেক হাতে ভগবানকে ডাকছেন। ভগবান শ্রী গোবিন্দের মহিষীদের মাঝে একজন রুক্মিণী, সেই রুক্মিণী ভগবানকে বলছেন, গোবিন্দ তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সক্য প্রেমের ভক্ত, সে আজ সম্ভ্রম রক্ষার জন্য তোমার কাছে প্রার্থনা করছে, কেন তুমি তাকে কৃপা করছো না? ভগবান বলছেন আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, কিন্তু সে তো কৃপা নিতে চায় না। দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাসই নেই, সমর্পণই নেই। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। দ্রৌপদীর যদি বিশ্বাস থাকত, দুহাত তুলে সে আমাকে ডাকতে পারত। সে এক হাতে নিজেই কাপড় সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। পূর্ণরূপে আমার প্রতি সমর্পণ না করলে আমি কাউকে কৃপা করি না। যখন দেখলেন দ্রৌপদী তার নিজের পক্ষে আর কাপড়কে সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ। ভগবান তখন অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন সেই বস্ত্রকে টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, রাজসভায় বস্ত্রের স্তূপাকার হলো, সভাসদ সবাই উপলব্ধি করতে পারলো এই কাপড় যদি অনন্তকাল ধরেও টানা হয়, এই কাপড় কখনো শেষ হবে না, কারণ ভগবান নিজে সেই কাপড়ের মাঝে অবস্থান করছেন। তাহলে মহাপ্রভু কেন হাত তুললেন? নিত্যানন্দ গদাধর এই বিগ্রহে অনন্তকাল হাত তুলে কেন আছেন? চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের পাবন অবতার, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। এই হাত তুলে মহাপ্রভু আমাদেরকে ডাকছেন সংসারী মানুষদেরকে, ওরে আর কতকাল সংসারের মায়ায় আবদ্ধ থাকবে, একবার আমার কাছে আয়। এ হাত তুলে মহাপ্রভু বলছেন, ওরে আমি ভগবান হয়ে তোদের কাছে আত্মসমর্পণ করছি, তোরা একবার শুধু মুখে হরি বল, আনন্দে বলো হরি বজন বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসুদেব গৌড় ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী
অত্যন্ত গদাধরে শ্রীবাসাদি গৌড় ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্ত বৃন্দ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে ডান দিকে যারা আছেন কেবল তারা গাইবেন, বাম দিকের ভক্তরা গাইবেন না। তারপর বাম দিকের ভক্তরা গাইবেন, দেখি কে গিয়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার আমরা সবাই গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে
কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করব। যাদের হাত আছে তারা তুলুন। নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই 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 গৌড় নিতাই গৌড় নিতাই নিতাই গৌড় হরি বল হরি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্থিত পুষ্করী চা বাগানে চব্বিশ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম শ্রী শ্রী নাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখনিষ্ঠুরিত বাণী শ্রীমৎ ভগবত গীতারাঙ্গীকে যৎকিঞ্চিত অমৃত কথা আস্বাদন করার জন্য আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানের সেই অপ্রাকৃত কথামৃতে সবাইকে স্নাত করার জন্য। ভক্তবৃন্দ, আমি সেদিক থেকে অজ্ঞধম অবাজন এই বেশ আসনে বসার যতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন সেটাও আমার নেই, কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আপনাদেরই চরণতলে ছুটে এসেছি। আমি সর্বাগ্রে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দ যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করতে এসেছেন আপনাদের রাতুল রঙ্গাচরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আপনাদের এই চা বাগানে প্রথম আমার আসা, অনেক ভালো লেগেছে, বিশেষ করে আপনাদের সরলতা এবং ভক্তি শ্রদ্ধা সাধুদের প্রতি, এটা সত্যি বিরল। বাংলাদেশের 64 জেলাতেই আমি গিয়েছি, কিন্তু চা বাগানের ভক্তদের মতো সাধুদের প্রতি শ্রদ্ধা ভক্তি কোথাও দেখি নাই। ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামটি সারা বিশ্ব দেখছে, এটা আমি একেবারে দীপ্ত কণ্ঠে বলছি। আপনাদের মতো সরলতা শ্রদ্ধা ভক্তি আর কোথাও দেখিনি। এই জন্য এই চা বাগানের মানুষের প্রতি ভগবানের একটা কৃপা আশীর্বাদ আছে। দেখবেন এত এত করোনা ভাইরাস হয়ে গেল, বাগানে হয়নি। তার পশ্চাতে একটা কারণ আছে, কারণ আপনারা খুবই সরল। ভগবান সরল মন যাদের তাদেরকে বেশি কৃপা করেন। বলছে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। ভগবানের গুণকীর্তন করতে গেলে প্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সরলতা। মন যদি সরল না হয়, আমি যতই ভগবানের সেবা করি না কেন, যতই ভগবানকে ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে দেই না কেন, ভগবান কখনো সেটা গ্রহণ করবেন না। মন যদি সরল না থাকে, সরলতা বৈষ্ণবতার একটা প্রধান গুণ, সরলতা বৈষ্ণবতার প্রধান গুণ। বৈষ্ণব হতে গেলে আগে আমাকে সরল হতে হবে। এই জগৎ সংসারে চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগ পাবন অবতার, যিনি রাধার প্রেমভাবকে হৃদয়ে লালন করে তিন বাঞ্চাকে ধারণ করে জগতের বুকে এসেছেন,
সেই চৈতন্য মহাপ্রভু, তাকে কঙ্গালের ঠাকুর বলা হয়। জগতের বুকে পতিত যারা, জগতের বুকে কঙ্গাল যারা, তারা গৌরাঙ্গের কৃপা খুব সহজে লাভ করবে। এই জন্য প্রেমানন্দ আচার্য বলছেন, ভব বিরণ চির বাঞ্ছিত প্রেম, জগতে ফেলিল ঢালি, কঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। জগতের বুকে গৌর প্রেম সর্বাগ্রে কারা লাভ করবে? যাদের মাঝে সরলতা আছে, যারা কঙ্গাল, যারা পতিত, যাদের জগৎ সংসারে কেউ নাই, গৌরাঙ্গের কৃপা তারা সর্বাগ্রে লাভ করবে। ভব বিরণ চির বাঞ্ছিত প্রেম, জগতে ফেলিল ঢালি, কঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। কঙ্গাল খুব সহজে গৌরাঙ্গের কৃপা লাভ করবে। এবার জানতে হবে কঙ্গালকে, যাদের টাকা পয়সা নেই না, কঙ্গাল বুঝানো হয়েছে যাদের সব কিছু আছে তারপরেও কোনো কিছু নাই। অনেক টাকা পয়সা আছে কিন্তু কোনো কিছুই আমার না, ভগবানের এগুলো, আমি কেবল তার আজ্ঞাবাহী সেবক, আমি কেবল তার আদেশকে প্রতিপালন করছি। জগতে ধনাঢ্য ব্যক্তি যারা, বড়লোক যারা, তাদের এই মানসিকতা যদি থাকে তারা কঙ্গাল। আর গরিব কঙ্গাল যাদের অর্থবিত্ত নাই, তাদের তো কোনো কিছুই নাই, তারা তো ভগবানের প্রতি নির্ভরশীল। এই যে কঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। আপনাদের কি ভগবান অর্থ সম্পদ কম দিতে পারে, কিন্তু আপনাদেরকে ভগবান সুন্দর একটা মন দিয়েছেন। এটা আমি সর্বাগ্রে বলি, কারণ আমি জাফলং চা বাগানে অনেকবার প্রোগ্রাম করেছি। আমাদের এখানে হরিনগর থেকে শুরু করে সিলেটের প্রচুর বাগানগুলোতে প্রোগ্রাম করেছি, রাজনগর উপজেলাধীন, কুলাউড়া উপজেলাধীন অনেক বাগানগুলোতে প্রোগ্রাম করেছি। আমি অনেক রিসার্চ করে দেখেছি, ওনাদের সঙ্গে মিশে দেখেছি, চা বাগানের মানুষদের মনের মতো এত সুন্দর মন, এত সারল্য মন আর কারো নাই। এটা সন্তুষ্টির জন্য কথাটা বলছি না, বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। জগতে ধন যাদেরকে বেশি দেন, ভগবান তাদেরকে মন দেন না। এই জন্য দেখবেন দেবী লক্ষ্মীর বাহন পেঁচা। কখনো কি ভেবেছেন লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীকে ধন সম্পদের দেবী বানিয়ে দিলেন ভগবান, কিন্তু তার বাহনটা দিলেন পেঁচা কেন? অর্থ সম্পদের মালিক যারা, ম্যাক্সিমাম মানুষের মন তাকে পেচুক প্রকৃতি, এই জন্য লক্ষ্মীর বাহন পেঁচা। ভগবান সবাইকে সবকিছু দেন না, লক্ষ্মীকে অর্থ দিলেন, বিত্ত দিলেন, বৈভব দিলেন, ক্ষমতা দিলেন, কিন্তু বাহনটা দিয়ে দিলেন পেঁচা। যাও, অর্থবিত্ত বৈভব আছে, কিন্তু মন যদি পেচুক প্রকৃতির থাকে, এই অর্থ দিয়ে হবে কি বলো? কি হবে? মনটা যদি পেচুক প্রকৃতির থাকে, লক্ষ্মীকে সব দিলেন ভগবান যে তুমি অর্থমন্ত্রী, লক্ষ্মী মানে অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের দায়িত্বে, কিন্তু বাহনটা দিয়ে দিলেন পেঁচা। আর সরস্বতী ধন সম্পদের দপ্তর তিনি পেলেন না, তিনি সঙ্গীতের, সঙ্গীত কলার দপ্তর পেলেন, কিন্তু তার বাহনটা দিলেন রাজহংস। রাজহংস কেন বাহন? রাজহংসের একটা বিশেষ গুণ আছে। গুণটা কি? দুধ আর জলকে যদি এক জায়গায় করে দেয়া হয়, তাহলে দেখবেন রাজহংস কেবল দুধটাকে গ্রহণ করে, জলটাকে গ্রহণ করে না। সংসারে ভালো মন্দ দুটোই আছে, আমাদের কেবল ভালো গুণটা গ্রহণ করা উচিত আর মন্দ গুণটাকে পরিত্যাগ করা উচিত। এই জন্য সরস্বতীর বাহন রাজহংস, তিনি বিদ্যার দেবী। যারা জগতের বুকে শিক্ষা লাভ করবে, জ্ঞান লাভ করবে, শিক্ষিত হবে, তাদের এই এই উপলব্ধি হবে, জগতে ভালো মন্দ দুটোই আছে, কেবল আমি ভালোটা গ্রহণ করব, মন্দটা পরিত্যাগ করব। এই জন্য রাজহংস তাদের বাহন। আবহমান কাল ধরে
এই চা বাগান আপনারা অনেক কষ্টে আপনাদের জীবনকে নির্বাহ করে আসছেন। যদিও দিন পাল্টাচ্ছে, সময়ে পরিবর্তন হচ্ছে, অনেক সুযোগ সুবিধা অ্যাডভান্টেজ অ্যাচিভড হচ্ছে, এরপরও আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে গেলে, আমরা যদি জগতের ভালোটাকে আমরা গ্রহণ করতে চাই, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য একটা অনুরোধ রেখে আজকে গীতায় প্রবেশ করব। এটা আমি ছোটবেলা থেকেই আমি এই বিষয়গুলো নিয়ে খুবই ভাবতাম। আপনাদের এই কষ্টের জীবনের মাঝেও চেষ্টা করবেন সন্তানকে একটু পড়াশোনা করানোর, একটু শিক্ষা দেওয়ার। এই শিক্ষা যতদিন পর্যন্ত মানুষের জীবনে না আসবে, ততদিন পর্যন্ত মানুষ কখনো পরাধীন থেকে মুক্তি পাবে না, ততদিন পর্যন্ত মানুষ কখনো নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। এই জন্য মা সরস্বতীর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। আর মা সরস্বতী যদি কৃপা করেন, লক্ষ্মীরও কৃপা আপনা থেকেই বর্ধিত হয়ে যায়, কারণ সম্পদ আর বিদ্যা একে অন্যের পরিপূরক। বিদ্যা যারা লাভ করে, সম্পদ তাদের আপনা থেকেই আসে। মা সরস্বতীর কৃপা হলে লক্ষ্মী আপনা থেকেই কৃপা করবেন। আপনাদের সবার সামগ্রিক মঙ্গল কামনা করে আজকের যে নির্ধারিত বিষয় শ্রীমদ ভগবত গীতা, এই শ্রীমদ ভগবত গীতার আলোকে আমরা প্রাকৃত কথা শ্রবণ করতে অগ্রসর হচ্ছি। জীব মাত্র উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। সাউন্ড একটু বাড়িয়ে দাও। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমৎ ভগবত গীতা। এই গীতা আমাদের সংবিধান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন একটা সংবিধান প্রয়োজন, সংবিধান ছাড়া যেমন রাষ্ট্র পরিচালনা করা যায় না, তেমনি ভাবে এই মনুষ্য জীবনকে সুচারুভাবে যদি কেউ পরিচালিত করতে চায়, তাহলে গীতার কোনো বিকল্প নেই। যে গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান গোবিন্দ, অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, ভবরোগগ্রস্ত, আমাদের একটাই ঔষধ এই শ্রীমৎ ভগবত গীতার দিব্য বাণীকে গ্রহণ করা। এই শ্রীমৎ ভগবত গীতা, যে গীতার আঙ্গিকে আমরা শুনছি, কোত্থেকে আসলো গীতা? ছাপাখানা আবিষ্কৃত হয় মাত্র 100 বছর হয়, আমরা গ্রন্থকারে আমরা গীতা পেলাম, কিন্তু যখন অক্ষর বা মুদ্রণ লিপি ছিল না, তখন গীতার জ্ঞান কিভাবে ছিল? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান বলছেন এই অপ্রাকৃত গীতার জ্ঞান যখন মুদ্রণ লিপি বের হয় নাই, মানুষ লিখতে যখন পারে নাই, তখন কিভাবে ছিল? এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজৌর সয়বি দুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। বলছেন কালক্রমে এই যে অপ্রাকৃত গীতার জ্ঞান, গুরুদেব বলতেন শিষ্য সেটা শ্রবণ করে করে মনে রাখতে পারতেন, এটাকে শ্রবণ লিপি বলা হয়। গুরুদেব বলতেন শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। একসময় এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়, মানুষের স্মরণ শক্তিটা কমে যায়, বিশেষ করে কলিযুগের মানুষেরা। আমাদের আয়ু কম, আমাদের বুদ্ধি কম, আমাদের স্মরণ শক্তি কম, আমরা অন্নগত প্রাণ, মানে আহার ছাড়া কলিযুগের মানুষেরা বাঁচতে পারবে না। জুনিগত মন, মানে হচ্ছে কামনা তাদের সর্বাঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা। এখনও কলিযুগের মানুষের ধৈর্য শক্তি যেমন কম, বুদ্ধি যেমন কম, শ্রবণ শক্তিও কম। এই যে গতকাল
নয়টা চোদ্দ মিনিট রাতে আমরা কি করেছিলাম কারো কি মনে আছে? মনে নেই। এখন রাত নটা চোদ্দ বাজে, কিন্তু গতকাল রাত নটা চোদ্দ মিনিটে কি করেছিলাম?